আসসালামু আলাইকুম পান্না অ্যান্ড নার্গিস কিচেনে সবাইকে ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ব্রোকলি দিয়ে মজাদার একটি ভর্তা বানিয়ে দেখাবো, যেটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। আর এই শীতে তো বিভিন্ন ধরনের ভর্তা খেতে বেশ ভালো লাগে। তো আশা করছি আজকের এই মজাদার ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে এমন দারুণ দারুণ রেসিপি পেয়ে যাবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি একটি মাঝারি সাইজের ব্রোকলি নিয়েছি, এভাবে ছোটো ছোটো করে টুকরো করে। আর এখানে ডাটা সহ নিয়েছি, এই যে এই ডাটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, এটা রুই মাছ, হলুদ মরিচ দিয়ে আর লবণ দিয়ে মেখে রেখেছি। তো প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ পানিতে আমি ব্রোকলিগুলো একটু সেদ্ধ করে নিব, হাফ সেদ্ধ করে নিব, পুরোপুরি নরম করব না। এই যে, তো ঢাকনা দিয়ে দিব এখন। ঘড়ি ধরে 3-4 মিনিট এটা সেদ্ধ করলেই হবে, বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। এই যে ব্রোকলিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, হাফ সেদ্ধ হয়েছে, ঠিক এমন রাখতে হবে যাতে কালারটাও চেঞ্জ না হয়। একদম কিন্তু গলে যায়নি, হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। তো এটা আমি নামিয়ে পানিটা ছেঁকে রাখবো। তো আবারও এই হাঁড়িতে তেল দিয়ে আমি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। মাছগুলো খুব মুচমুচে করে ফ্রাই করতে হবে, এতে করে ভর্তার স্বাদটাও ভালো আসবে। তো আপনারা চাইলে মাছ ছাড়াও কিন্তু বানাতে পারবেন, তবে মাছ দিলে খেতে বেশি ভালো লাগে। এভাবে এপিট ওপিট ভালো করে আমি মুচমুচে করে মাছগুলো ফ্রাই করে নিয়েছি। এখন ওই তেলে আমি কিছুটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও কিন্তু এই ভর্তাটা বানাতে পারবেন। এই যে মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো নামিয়ে রাখছি। এখন ভর্তাটা বানাবার পালা। তো একটি মিক্সিং বোলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ মিহি করে কুচি করা, আর শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী কম বেশি অ্যাড করা যাবে। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি 1 কাপ। প্রথমে মরিচগুলো খুব ভালো করে ভেঙে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ। লবণ ব্রোকলি সেদ্ধ করার সময় যেহেতু দিয়ে নেই, তো এখানে সে পরিমাণ বুঝে দিতে হবে। তো এগুলো সবগুলো একত্রে ভালো করে মিক্সড করে নিতে হবে প্রথমেই। এখন দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। হাতে মাখা ভর্তাগুলোতে কিন্তু সরিষার তেল দিলে ভালো লাগে খেতে। এখন দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলো আমি খুব ভালো করে কাটা ছাড়িয়ে নিয়েছি, মাছগুলো দিয়েও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখন দিয়ে দিব সেদ্ধ করা ব্রোকলি। পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখন সবগুলো একত্রে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি।
মিক্সড করা হয়ে গিয়েছে। এই যে এর মাঝে ব্রোকলি ভর্তাটা কিন্তু একেবারে রেডি। এটা গরম গরম ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো যারা ব্রোকলি এভাবে খেতে পারেন না রান্না করে, তো এইভাবে যদি ভর্তা বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু বেশ লাগে। তো আশা করছি আজকের এই ভর্তার রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।